আসসালামু আলাইকুম, আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম বিশন মিক্সার গ্লেন্ডার 1100 ওয়াট। একটা ব্লেন্ডার মানে এটা খুবই হেভি, মানে ব্লেন্ডার বিশনের এটা সবচেয়েতে হেভি, এবং কি এটা 1100 ওয়াটের একটা ব্লেন্ডার, ইচ্ছেতে বেশি ওয়াটের আর কোনো ব্লেন্ডার নেই, এটাই সবচেয়েতে হেভি মানের এবং 1100 ওয়াটের একটা ব্লেন্ডার। এটা দিয়ে আপনি সব কিছু করা যাবে, পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ জিরা মশলা যাবতীয় যা আছে সব কিছুই আপনি পাউডার করতে পারবেন এবং আপনি মিক্সার করতে পারবেন। এটা 1100 ওয়াটের একটা মোটর দিয়ে এটা তৈরি করা হয়েছে, এটা খুবই তো হেভি মানের একটা মোটর এবং খুবই ভালো একটা ব্লেন্ডার, এটা আমরা সবাই ব্যবহার করতে পারি। তো আমি এই ব্লেন্ডারটা এখন আনবক্সিং করব এবং কি এটা কীভাবে ব্যবহার করতে হয় A to Z আপনাদের সাথে শেয়ার করব। এটার মডেলটা হচ্ছে আপনার 002, ভীষণ 002 এটার মডেল, এই যে মডেলটা হচ্ছে এটা। তারপর দিয়ে আপনার এটার মধ্যে আপনার কী কী সুযোগ সুবিধা দেওয়া আছে ডিটেলস এই যে এখানের মধ্যে আপনার দেওয়া আছে, এই যে এটা খুবই একটা স্টিলের বাটিগুলো এটার ভিতরে, আর এটার কোম্পানি আমার প্রাইস দেওয়া আছে আপনি 6000 টাকা, এটা 1 বছর ওয়ারেন্টি দেওয়া আছে। তো আমি এখন এটা আনবক্সিং করব, এটার ভিতরে কী আছে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লেন্ডারটা আমরা এখন আনবক্সিং করব, আপনাদের সাথে শেয়ার করতেছি এটার ভিতরে কী আছে এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় আপনাদের সাথে শেয়ার করতেছি, আমাদের সঙ্গে থাকুন। যে সর্বপ্রথম এটার সাথে একটা ছুরি দেওয়া আছে প্লাস্টিকের, এটাতে বক্সের ভিতরে আবার এক্সট্রাভাবে বক্স করা হয়েছে, দেখেন এটা হচ্ছে স্টিলের বাটি, এই যে ঢাকনাগুলো লক সিস্টেম খুবই সুন্দর, তিনটা ঢাকনা, আর বাটিগুলো খুবই হেভি মানের, খুবই হেভি মানের বাটি। অনেক ফিটনেস, এই যে বাটির ফিটনেসটা খুবই হেভি, অনেক মোটা, আপনি আছাড় দিলে বা হাত থেকে পড়লো এটা কিন্তু সহজে ভাঙবে না, বাঘা হবে না, এটার ফিটনেসটা অনেক হেভি। আর এই যে সাথে একটা ওয়ারেন্টি কার্ড, 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে একটা ওয়ারেন্টি কার্ড, আর এটা হচ্ছে একদম ছোটো বাটিটা, এটা হচ্ছে একদম ছোটো বাটি, আর এটা হচ্ছে মেন মেশিনটা, এই যে দেখেন মেশিনটা খুবই সুন্দর, কালার এবং সব মিলে খুবই সুন্দর একটা ব্লেন্ডার এটা, এটা দেখতে খুবই সুন্দর, কফি কালারের মধ্যে ব্লেন্ডারটা কফি এবং খয়েরি, কালো খয়েরির মধ্যে খুবই সুন্দর একটা ব্লেন্ডার, দেখতে খুবই পছন্দনীয়। এটা আপনার নিচে যে অটো সেন্সার দেওয়া আছে, অটো সেন্সার দেওয়া আছে, কোনো কারণে আপনার শর্ট সার্কিট হলে বা ওভার হিট হয়ে গেলে এটা আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে, শর্ট সার্কিট হবে না বা ফোড়া যাবে না ব্লেন্ডারটা। আর এটাতে যে স্টিলের বাটিগুলো ব্যবহার করা হয়েছে, এই যে বাটিগুলো, এই বাটিগুলো হেভি, অনেক হেভি এবং কি অনেক ফিটনেস, মোটা, অনেক ওয়েট, ঠিক আছে, হাত দিয়ে ধরে না দেখলে আসলে বোঝাই যায় না, ঠিক আছে, অনেক হেভি। এই বাটিগুলো আপনি কোনো মরিচা পড়বে না, যেভাবে আছে আপনি এইভাবে থাকবে। আর এখানে যে ব্লেডগুলো ব্যবহার করা হয়েছে, এই যে এগুলো অরিজিনাল প্লাস্টিক ফাইবার, এগুলো গলবে না গরমে, আপনার গলবে না, অনেক মার্কেটে বিভিন্ন লোকাল কোম্পানির যেগুলো আছে এগুলো গলে যায়, ভেঙে যায়, কিন্তু এগুলো হেভি মানের প্লাস্টিক ফাইবার, এগুলো সহজে গলবে না। আর এই যে এখানে যে ঢাকনাগুলো দেওয়া হয়েছে, এই ঢাকনাগুলো যদি আপনার হাত থেকে পড়েও যায়, যদি হাত থেকে পড়েও যায় ঢাকনাগুলো ভাঙবে না, আমি আপনাদেরকে পরীক্ষা স্বরূপ এটা দেখাচ্ছি, যে ঢাকনা
ঢাকনাটা আমি এই যে আমার এখানে টাইলস টাইলসের উপরে ফালাইলাম, দেখেন এই যে দেখেন টাইলসের উপরে আপনি এটাকে যদি যতবারে ফালান কোনো সমস্যা হবে না, এটা ভাঙবে না, দেখেন একদম নিখুঁত যেভাবে আছে সেভাবে, এটা কোনো হাতে পড়লেও ভাঙবে না। তো এইটা এখানে তিনটা বাটি দেওয়া আছে, তিনটা বাটির মধ্যে এই যে একদম বড় বাটি যেটা আছে এই যে এটার মধ্যে আপনি ছয়টা ব্লেড, আর মিডিয়াম বাটি যেটা এটার মধ্যে হচ্ছে আপনার চারটা ব্লেড, আর ছোটো বাটি যেটা ওটার মধ্যেও চারটা ব্লেড। তো একদম ছোটো যেটা, একদম ছোটো যে বাটিটা এটার মধ্যে হচ্ছে আপনার হলুদ মরিচ জিরা মরিচের গুঁড়া মানে যাবতীয় যত পাউডার করতে চান সকল পাউডার জাতীয়গুলা আপনি এটার মাধ্যমে করতে পারবেন। আর একদম বড় বাটি যেটা এটাতে সকল ধরনের ফলের জুস আপনারা ফলের জুসও করতে পারবেন, পাশাপাশি এটা দিয়ে পেঁয়াজ রসুন আদা মানে পেস্ট জাতীয় যেগুলো ওগুলোও এটা দিয়ে করতে পারবেন, আপনারা চাইলে এটা দিয়ে করতে পারবেন, আর নয়তোবা এই যে আর একটা বাটি দেওয়া আছে এটা দিয়েও করতে পারবেন, পেস্ট মানে পেঁয়াজ রসুন আদা পেস্টগুলো এটা দিয়ে করতে পারবেন, এটা দিয়ে করতে পারবেন। তবে আমার মতে এটা দিয়ে আপনার ফিনিশিংটা ভালো হয়, এটাতে ছয়টা ব্লেড বাটিটাও একটু বড়ো এবং কি এটা ফিনিশিংটা ভালো হয়। তবে আপনারা যদি জুস করেন বা পেঁয়াজ রসুন আদা করেন তাহলে আপনার আলাদা আলাদা বাটিতে করতে পারেন, যেমন এটাতে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ এগুলো করতে পারেন, আর এটাতে আপনি জুস করতে পারেন, তাহলে একটা স্মেল একসাথে যাবে না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে সুবিধা মতো করে ব্যবহার করতে পারেন। তো একটা জিনিস আপনাদেরকে আমি বলি, এই বাটিগুলো যখন আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করার পরে বাটিগুলোকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে ব্যবহার করার পরে অবশ্যই বাটিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একদম পানি জড়াই শুকাই মুছে তারপরে রাখবেন। এতে করে বাটির ভিতরে যে ব্লেডগুলো আছে যে ব্লেড এই ব্লেডগুলো আপনার টাইট হবে না বা জাম হবে না, কারণ আমরা যখন কোনো ফেস্ট করি বা ফলের জুস করে যাই করি ওটার একটা কষ থাকে, ওই কষটা যখন এই ব্লেডের ভিতরে ঢুকে তখন যদি আমরা এটাকে ভালোভাবে ওয়াশ না করে ভালোভাবে না শুকায় যদি এটা রাখি তখন ওইখানে ব্লেডটা জাম হয়ে যায়, জাম হয়ে যাওয়ার ক্ষেত্রে এটা অনেক সময় দেখা যায় আর ঘুরতে চায় না, যা চলে না, অল্প দিনে এটা নষ্ট হয়ে যায়। আমরা অবশ্যই এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকাই রাখে দেব। আর এই ব্লেন্ডারের মধ্যে আপনার এই বাটিগুলো বসানোর কিছু নিয়মকানুন আছে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানের মধ্যে কাটা কাটা খাঁজ আছে, এই পাশে একটা খাঁজ আছে, এই পাশে একটা খাঁজ আছে, আর এই যে বাটির মধ্যেও আপনার কাটা খাঁজ আছে, দুই পাশে দুইটা খাঁজ আছে। আপনারা অবশ্যই বাটিটা যখন বসাবেন এই যে কাটা খাঁজের সাথে খাঁজ জাস্টটা এভাবে মিলাবেন, মিলে হাত দিয়ে এভাবে শক্ত করে সমানভাবে বসাবেন, বসার জাস্ট এভাবে একটা মশলা দেবেন, ঠিক আছে, এই এদিকে ডানে, ঠিক আছে, একটা মশলা দেবেন, মশলা দিলে এটা আটকে যাবে, আর লক্ষ্য করবেন এটা সমানভাবে বসছে কি না এটা লক্ষ্য করবেন। তো এটা যখন বসবে বা অ্যাকুরেটভাবে বসবে, বসার পরে তারপর আপনি এটাকে চালু করবেন বা স্টার্ট করবেন। এটা অ্যাকুরেটভাবে যদি না বসায় আপনি চালু করে দেন, এতে করে আপনার কী হবে, এই যে এই ব্লেন্ডারের এই যে এইগুলো এই সাদা এই যে ইয়েগুলো ফাঁকাগুলো, এই ফাঁকাগুলো আপনার ভেঙে যাবে, ক্ষয় হয়ে যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটা অবশ্যই একটা শিক্ষণীয় বিষয়, এটা অবশ্যই আপনি সমানভাবে এভাবে বসাবেন, তারপর এইভাবে আগে লকটা দিয়ে আটকায় নেবেন, তারপর দিয়ে এটাকে চালু করবেন। আপনি লক না দিয়ে যদি এটা স্টার্ট করে দেন তাহলে এটা খুবই রিস্ক থেকে যায়, এটা যে কোনো মুহূর্তে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার ব্লেন্ডারের মেশিনটা আপনি কীভাবে চালু করবেন, কীভাবে আপনি ব্যবহার করলে আপনি লং টাইম আপনার ব্লেন্ডারটা ইউজ করতে পারবেন। ব্লেন্ডার আসলে সবাই চালু করতে পারে এটা কোনো বিষয় না, কিন্তু চালু করার মধ্যে ব্যবহারের মধ্যে কিছু নিয়মকানুন আছে, আপনি যদি ওই নিয়মকানুনটা যদি আপনি ফলো করেন আপনার লং টাইম আপনি ব্লেন্ডারটা ইউজ করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে এটাকে ব্যবহার করবেন লং টাইম ইউজ করার জন্য। এই যে ব্লেন্ডারটা আমি এখন পাওয়ার কানেকশান দিয়ে দিলাম, পাওয়ার কানেকশান দেওয়ার আগে আপনি চালু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, এই যে এটা হচ্ছে আপনার রেগুলেটার, এটা দিয়ে আপনি পুশ করলে বা এদিক সেদিক ঘুরালে এটা আপনার চলবে। আপনারা লক্ষ্য করেন এই যে এখানে তিনটে অপশান আছে, 1 2 3, ঠিক আছে, এই যে এখানে তিনটে অপশান আছে 1 2 3, এই তিনটে অপশানের মধ্যে দিলে কিন্তু আপনার চলবে। তবে একদম থ্রি যেটা এটাতে একদম ফুল স্পিড,
মানে 1100 ওয়াট যেটা A3 তে আপনি 1100 ওয়াটটা পাবেন, আর আরেকটা দিকে আপনি একবারে আপনি 1100 ওয়াটটা পেয়ে যাবেন। আপনি জাস্ট এদিকে এদিকে পুশ বাটন ধরে রেখে যদি আপনি চালু করেন তাহলে আপনার 1100 ওয়াটটা পেয়ে যাবেন। তবে ব্লেন্ডার ব্যবহারের সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে আপনি জাস্ট এদিকে ধরে রাখবেন, পুশ বাটন দিয়ে এদিকে ধরে রাখবেন, 10 সেকেন্ড চালু রাখবেন, 10 সেকেন্ড বন্ধ করবেন, 10 সেকেন্ড চালু করবেন, আবার 10 সেকেন্ড বন্ধ করবেন। মানে এইভাবে মানে 10 সেকেন্ড চালু করে বন্ধ করে দিবেন, আবার চালু করবেন, এতে করে আপনার যে সামানগুলো বাটিতে দিচ্ছেন ওইগুলো আপনার মিক্সার হবে, উপরেগুলো নিচে আসবে, নিচেরগুলো উপরে আসবে, মানে এইভাবে মিক্সার হয়ে যাবে, দ্রুত আপনার মিশে ফিনিশিংটা ভালো হবে, ঠিক আছে। আর যদি আপনি একটা অনেকক্ষণ লং টাইম, এরপর আপনি যখন এটাকে আপনার বন্ধ করে করে চালাবেন তখন মেশিনটাও একটু রেস্ট পাবে, রেস্ট পাওয়ার কারণে মোটরটা যখন একটু ঠান্ডা হবে আবার চালু করবেন তখন এটা আবার পুনরায় ফুল শক্তি পাওয়ার অর্জন পাওয়ার শক্তি নেওয়ার অর্জন করবে। তো জাস্ট আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করে যদি আপনারা চালু করেন ব্যবহার করেন তাহলে এই যে লং টাইম ব্যবহার করতে পারবেন। এই যে কোম্পানি থেকে এখানে লিখে দেওয়া হয়েছে ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম হচ্ছে প্রতি 10 সেকেন্ড পর পর বন্ধ করা, ঠিক আছে। তো আপনারা জাস্ট এই লক্ষ্য নিয়মগুলো ফলো করবেন। আমি আপনাদেরকে এখন চালু করে দেখাই যে এইদিকে পুশ করলাম জাস্ট পুশ বাটনটা হচ্ছে আপনার ধরে রাখতে হবে, জাস্ট এদিকে সেফে ধরে ধরে রাখতে হবে, আর এগুলো হচ্ছে আপনার 1 2 3 দিয়ে জাস্ট রাখবেন। ওটা আপনি আপনার সুবিধা মতো আপনি যে কোনোভাবে চালু করতে পারেন, চালাতে পারেন, তবে খেয়াল রাখতে হবে প্রতি 10 সেকেন্ড পর পর আপনি বন্ধ করবেন, প্রতি 10 সেকেন্ড পর পর বন্ধ করবেন। এতে আপনি পুশ বাটনে ব্যবহার করেন বা নাম্বারে দিয়ে ব্যবহার করেন কোনো সমস্যা নেই, তবে প্রতি 10 সেকেন্ড পর পর বন্ধ করবেন, এতে করে আপনার মেশিনটা খুবই ভালো থাকবে। আর আপনার মেশিনের মধ্যে আপনি জানার কোনো কিছু যদি আপনি ফেস্ট করতে চান, ফেস্ট করলে আপনি যে পরিমাণে সামান দিবেন সেম সম পরিমাণ আপনি পানি দিবেন, আর যদি পানি কম হয় তাহলে ফিনিশিংটা আপনি ভালো হবে না, ঠিক আছে। তো আমাদের এই ভিডিওটা আমি ব্লেন্ডারটার প্রাইস কোম্পানির প্রাইস দেওয়া আছে আপনি 6000 টাকা। আপনারা চাইলে সরাসরি বিশনের যে কোনো শোরুম থেকে নিতে পারেন বা আমাদের শোরুমে এসে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন বা আমাদের সাথে সরাসরি নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা বিগ বাজার ইলেকট্রনিক্স চন্দ্রগঞ্জ নিউ মার্কেট চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর, আর আমাদের মোবাইল নম্বর 01755006932, 01755006932। আর যারা নিতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকবো, আর বা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে আপনারা নিতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।